আজকে তোমাদের সাথে একটা ছোটখাটো হেয়ার স্পা রুটিন শেয়ার করছি। কিছুই না এর মধ্যে, নিচে শুধুমাত্র স্টিম রাইস, মানে সেদ্ধ চালের ভাত, সেদ্ধ ভাত যেটা আমরা খাই প্রতিদিন সেই ভাত, তার সাথে একটুখানি ভাতের ফ্যান, আর তার সাথে নিচে টক দই পরিমাণ মতো যেরকম যা চুল থাকবে, আর তার সাথে নিচে লেবুর রস, লেবুর রসটা একটু বেশি পরিমাণে নিয়েছি, হাফ লেবু রস নিয়েছি, আর তার সাথে নিয়েছি নারকেল তেল, নারকেল তেলটা যেটা থাকবে সেটা নেবে। আমার নারকেল তেল যেটা ব্যবহার করতাম আর কি সেটা শেষ হয়ে গেছে, তাই কাজ চালাবার মতো এইটা আপাতত নিয়ে এসেছি। নিয়ে এটাকে ভালো করে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পর দেখবে এরকম একটা লিকুইডে পরিণত হয়ে যাবে, আর ভীষণ সুন্দর একটা স্মেল ছাড়বে, যে গন্ধটা শুনে তোমার মনটা এমনিই ভরে যাবে। এরপরে এটাকে ভালো করে স্ক্যাল্প থেকে একদম গোড়া অবধি অ্যাপ্লাই করে নিতে হবে। এটা কেরাটিন ট্রিটমেন্ট বলতে পারো, এটাকে হেয়ার স্ট্রেটনিং ট্রিটমেন্ট বলতে পারো, এটাকে রাইস হেয়ার প্যাক বলতে পারো, এটাকে হেয়ার স্পা বলতে পারো। ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং ইউ ক্যান সে, বাট আমার কাছে তো এটা হেয়ার স্পাই বলতে পারো, আমি কেরাটিন বলছি না। অনেকে এই এই সেম প্রসিডিওরে ভিডিও আপলোড করে বলছে কেরাটিন একদম স্ট্রেট হয়ে যাবে চুল, না ভাই, পার্লারের মতো স্ট্রেট হয় না, সামনে প্রথমেই ভিডিওতে যতটুকু দেখলে সেই ততটুকুই কিন্তু স্ট্রেট হয়। তবে হ্যাঁ, চুলের যেটা এমনি কোয়ালিটি সেটা ভালো হয়, মানে চুলটা সিল্কি হয়, স্মুথ হয়, অনেক দিন যাবৎ চুলে কিছু করা হয়নি, তো ঘরে এই কটা জিনিস এমনি অ্যাভেলেবেল থাকে, আর করতেও বেশি সময় লাগে না, আর লাগিয়ে নেওয়ার পর 30 মিনিট মতো রাখলে এমনি শুকিয়ে যায়। এর ক্ষেত্রে লাগাবার ক্ষেত্রে শুধু এইটুকু খেয়াল রাখতে হবে যে তোমার চুলগুলো যেমন হেনা লাগাবার ক্ষেত্রে গুটিয়ে গুটিয়ে লাগায়, সেরকম গুটিয়ে গুটিয়ে লাগালে হবে না, চুলগুলো যেন এরকম সোজা থাকে, সোজা অবস্থায় তোমাকে অ্যাপ্লাই করতে হবে, নাহলে কিন্তু স্ট্রেটটা আসবে না। আমার চুল তো ভাই এমনিই স্ট্রেট, কিন্তু আর যদি পার্লারের মতো স্ট্রেট যদি ঘরেই হয়ে যেত তাহলে তো কোনো কথাই ছিল না। আমি কিন্তু কোনো রকম মেশিন ইউজ করি না আমার চুলে, যেমন হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, হেয়ার কার্লিয়ার কোনো কিছু ইউজ করি না। আমার হেয়ার ড্রায়ার আছে, আমি কিন্তু ইউজ করি না, একমাত্র একান্তই যদি ইয়েতে না পড়ি তখন করি না, খুব শীতকালে যখন চুল একবারেই শুকাতে চায় না তখন করি, আদারওয়াইজ করি না। তো ওই আর কি, চুলটাকে এরকম করে ভাগে ভাগে নিয়ে লাগিয়ে নেবে, আর একদম এরকম টেনে টেনে লাগাতে হবে যেমন ইয়েতে লাগায়, তাহলে খানিকটা রেজাল্ট পাবে, খুব যে পার্লারের মতো পাবে তাবে না, তা পাবে না, আমি একদম অনেস্ট রিভিউ দিচ্ছি। তুমি যতই যাই করে নাও, সে চিয়া সিড লাগিয়ে নাও কি ঢ্যাঁড়স সেদ্ধ করে তার ইয়ে লাগিয়ে নাও, কেরাটিন ঘরে করা করলেই চুল স্ট্রেট হয়ে যায়, ভিজে চুলে সবাই দেখিয়ে দেয়, তো আমিও ভিজে চুলে দেখিয়ে দেবো তোমাদের, কিন্তু শুকনো চুলে কতটা স্ট্রেট হচ্ছে সেইটা আমি তোমাকে ভিডিওর প্রথমেই কিন্তু দেখিয়ে দিলাম, কারণ অনেস্ট জিনিসটাই আমি দেখাতে পছন্দ করি, ওই ভুলভাল দেখাবো না। আর এই যে এইভাবে করে নিলাম, তবে হ্যাঁ একটা কিছু প্যাক চুলের আগে লাগালে চুলের যে যদি কোয়ালিটিটা ইম্প্রুভ করে তাহলে ক্ষতি কি আছে, আর প্যাকটার মধ্যে এমন কিছুই যাচ্ছে না, যে কটা জিনিস যাচ্ছে সে কটা জিনিস ঘরেই অ্যাভেলেবেল, তো তার জন্য আমি ভাবলাম আজকে কিছু একটা করবো, তো করে নিলাম, চুলের জন্য কিছু না কিছু তো করতেই থাকি, তো করে নিলাম। তবে হ্যাঁ, এই প্যাকটা যেহেতু ভাত দিয়ে করা তার জন্যে একটু মানে ওই আর কি, মানে চুলটা একটু শক্ত হয়ে যায়, ইয়ে হয়ে যায়, শক্ত হয়ে যায় বলেই আর কি তোমার চুলটা মানে ইয়ে হয়, মানে স্ট্রেট হয় আর কি, তার জন্য এরকম একটু টেনে টেনে লাগাচ্ছি যেমন পার্লারে লাগাই আর কি। পার্লারে দেখবে কেরেটিং বা স্মুথনিং বা স্ট্রেটনিং করতে গেলে এরকম টেনে টেনে জিনিসটা লাগায়, তো আমিও তাই লাগাবার চেষ্টা করছি। তবে হ্যাঁ, পার্লারে গিয়ে তুমি যদি কোনো কেমিক্যাল ইউজ করো আর ওই স্ট্রেটনার মেশিন দিয়ে স্ট্রেট করো, চুলটা দেখতে ভালো লাগবে ঠিক কথায়, কিন্তু তার পরবর্তী রেজাল্টটা কিন্তু খারাপই পাবে, তার জন্য কিন্তু চুল খুব একটা যে ভালো থাকবে তা নয়, তার থেকে ঘরোয়া ট্রিটমেন্টে যতটুকু পাওয়া যায় ততটুকুই শ্রেয় আমার এটা মনে হয়। যাই হোক, সবাইকে জানাই শুভ পঞ্চমী এবং শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন। আজকে তো পঞ্চমী, আর আজকে আমি হেয়ার স্পাটা মানে দিলাম আর কি ভিডিওটা, তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত কিছু করনি, আর আমার মতো যারা পার্লারে গিয়ে কিছু করতেও চাও না, তা ঘরে আজকে করে নাও ভিডিওটা দেখে পরে। কালকে পুজো শুরু, তো আজকে ঘরে দেখবে এটা করার পর সুন্দর একটা চুলের রেজাল্ট পাবে। আর এটাও বলে দিচ্ছি তোমাকে, এইটা করার পর চুলে কন্ডিশনারও অ্যাপ্লাই করতে হবে না, প্রয়োজন নেই, বস এটাই কন্ডিশনার করে দেবে।
আমার চুলকে। আর ভাগে ভাগে করার পর গোটা ভাগটাকে নিয়ে এভাবে করে দিলাম। আর খুব বেশি পরিমাণ করো না, কারণ এটা ব্লেন্ড করার পর খুব লিকুইডে পরিণত হয়ে যায়। আর ভাতের ফ্যান খুব কম পরিমাণ নেবে, দরকার হলে দু চামচের বেশি নেওয়ার প্রয়োজন নেই, যত বড়ই চুল হোক না কেন, কারণ বেশি লিকুইড হয়ে গেলে লাগাতে অসুবিধা হয়, তো একটু ঠিক থাকলে ভালো হয় লাগাতে। এই হচ্ছে ব্যাপার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশনটা অন করতে যেন ভুলো না, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবে না। আমি আসলে একটা ভিডিও শ্যুট করছিলাম কালকে, যে ভিডিওটা তোমরা দেখেছো, তো সেই ভিডিওটাই শ্যুট করছিলাম। সেটা শ্যুট করার পর আমি ভাবলাম মাথায় কিছু একটা করা যাক, তো ভাবলাম যে এই হেয়ার প্যাকটাই বানিয়ে নিয়ে, রাইস হেয়ার প্যাক বানানো খুব ইজি, আর যা যা লাগে সব ঘরেতেই উপস্থিত থাকে। তো আমি মুখের মেকআপ টেকআপ কিছু তুলিনি, দেখতেই পাচ্ছ, মেকআপ এই হেয়ারস্পাটা লাগিয়ে তারপরে আমি মেকআপ টেকআপ তুলবো। তো চলো চান টান করে আসি, তারপরে দেখাচ্ছি চুলটা কী কী হচ্ছে আর কী কী হচ্ছে না। চান করার সময় ভালো করে জল দিয়ে আগে ওয়াশ করে নেবে, প্লেন জল দিয়ে ওয়াশ করে নেবে, তারপরে শ্যাম্পু অ্যাপ্লাই করবে, শ্যাম্পুটা দুবার অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তো চলো চান করে আসি, তারপরে দেখাচ্ছি। হেয়ার ইট ইজ, চান করে আসার পর এটা হচ্ছে আমার চুল। চান করে আসার পর চুলটাকে ছাড়িয়ে নেবে, শুকানো অবধি ওয়েট করবে না, ছাড়িয়ে নিলে চুলটা খানিকটা স্ট্রেট দেখাবে, এই যে যেমন দেখতে পাচ্ছ। আর যদি শুকানো অবধি ওয়েট করো তাহলে একটু ইয়ে হয়ে যায়, তোমার কি বলে, কোঁকড়ানো হয়ে যায়। তার জন্য চেষ্টা করবে চান করে এসেই চুলটা হালকা হালকা করে ছাড়িয়ে নিতে, হ্যাঁ, মোটা দানা চিউনি দিয়ে, তাহলে দেখবে চুলটা মোটামুটি স্ট্রেট হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হ্যাপি থেকো, আর পুজোতে খুব এনজয় করো। ওকে।